আছে, বাসর ঘরে কি আছে? বাসর ঘরে স্বামী দেয়লো কারে? স্ত্রীরে দেয়। ওটা স্বামী স্ত্রী জগতে অগয় বিয়ে নিকে, আর তোমার সাথে গুরুর সাথে এটা হয়েছে বিয়ে। ওটা দেয়লো বেঠাই দেয় বেটি রে, মানে স্বামী দেয় স্ত্রী রে। আর গুরুতত্ত্বে হলো একজন ভক্ত দিব তার গুরুকে। হ্যাঁ, ওটা আমার মনে আছে। ওই যে চরণ কোনটা, পাঁচটা চরণ তো, ওটা আমার মনে আছে। আসাল তো বাকি মনে ওরি তো ভেজাল যাই থাক। আমি তো অপরাধ নিয়ে না লেখাপড়া তো করি নাই বাবা, জীবনে স্কুলে লেখাপড়া করি নাই, একবারও কমও করি নাই। আর নয় ক্লাস পড়লে ম্যাট্রিক পাস করলাম, শিক্ষিত। এই জন্য ব্যাক কথায় আমার মন থাকে না, আমার কোনো খাতা কলম নাই, আমার আমি লেখাপড়া করি নাই, পড়ি নাই জীবনে, স্কুলে আগে আহে। এই জন্য আমি একটা বর্জ্যকে গান গাই, আমার মুর্শিদ পার হাউস থেকে যা পাঠিয়ে দেয় তাই বলি। সেই চরণের নাম হলো শীতল চরণ। শীতল চরণ হলো বক্ষ চরণ। কয়টা? যুগল মানে দুই, নিচে অভয় চরণ হাত, রাঙা চরণ চোখ, শীতল চরণ বক্ষ। শ্রীচরণ হলো সাধনার জ্যোতি। শ্রী মানে সুন্দর, চরণ মানে মূর্তি। আমার পীরের চাইতে সুন্দর মূর্তি আর কারো নাই, এটা একটা কথার উত্তর দিলাম। মন্ত্র বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব জেনে লও আগে, গুরুর ভাব জেনে লও আগে, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব জেনে লও আগে, গুরুর ভাব জেনে লও আগে, ধরলে মুর্শিদ চিনবি খোদা, নয়নে রূপ দেখবি সদা, তাজিমি কর সে যাদারে ভালো লাগে, সে আমার প্রথম আনছিল আমার ভাই হাসান কমিশনার, আমার মনে আছে গানটা ছিল আমাদের শুনে নেই কেন। এই দেশে মানে দেখা দেখি না হইলে কখনো পীরের সাথে মহব্বত স্থাপন করা যায় না। পীরকে হলো তুমি দেখো ছোট, পীর সামনে পিছনে ডানে বামে উপরে নিচে, লাল শনিবার ডাক, একটা মারা জাল আর একটা বাহারাইনে, তার উপরে হলো বর্জক। এই মুর্শিদ বর্জক হলো জাতি বর্জক। ধরলে মুর্শিদ চিনবি খোদা, নয়নের দেখবি সদা, তাজিমি কর সে দাদারে ভালো লাগে, হবে
সে মুর্শিদ ভক্তের বাড়ি। ওই রাতে মিলন হইলে স্বামী স্ত্রী, শোকাবে তোর দেহ তরি ধরবে নানার রূপে, গরু গেলে ভক্তের বাড়ি। ওই রাতে মিলন হলে স্বামী স্ত্রী, শোকায় ভেতর দেহ তরি ধরবে নানা রোগে, সারাই বুঝ জানিও কিদন গুরুর অতি গোপ্রিয়, যাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে, সারাই বুঝে নিও কিদন গুরুর অতি গোপ্রিয়, যাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে, ভেঙ্গে দিয়েছে। চোখে সারাই বুঝে নিও কিদন গুরুর অতি প্রিয়, চোখে সারাই বুঝে নিতে হবে কিদন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সুপে দিও যখন যাহা লাগে, সুশীল কয়পার হইতে যদি মনে আশা জাগে, ও তার জানের সাইতে প্রিয় বস্তু যেন সোপে দেয় তার গুরুর ভোগে। বাবা মহাজনের গান আছে দয়াল তোমার নাম লইয়া, কান দিয়া কান দিয়া আমি আনন্দ পাই বেশি, আমি কান দিয়াই কাটাবো সুখের কৃষি। আমার হাকিম চান্দের নামটা নিলে আমার নয়ন পথে গড় গড় করে জল চলে আসে। একটা মানুষের ব্যথাঘাত করলেও কিন্তু নয়নের পানি পরিশন হয় না, কিন্তু একটা কথা অন্তরে আঘাত দিয়ে কইলেই তার অশ্রু সজল নয়নে একেবারেই গড়াগড়ি যায়। মুর্শিদ প্রেমের পাগল যারা তাদের দেখলেই চেনা যায়। লালন সাইজি 116 বছর বেঁচে গেছে, লালন সাইজির 133তম তিরোধান উৎসব চলে গেল, এই যে কুষ্টিয়া শেউরিয়াতে শুয়ে আছে উনি হলো মানবাত্মার বিজ্ঞানী দরবেশজি লালন সাহ ফকির। উনি একটি গানের মধ্যে বলছে, গুরু হলো মনের মানুষ,
আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে আমার আধার পরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে, আমার মনের মানুষ যেখানে। তাই আমি একটা কথা, আমি লালন সাঁইজির একটা কথা বলতে চাই। লালন সাঁইজির চ্যানেল এমটিভি হৃদয়ে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।